সাবাত আলহার টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা হলো একটি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের বহু গুণাগুণ আছে, তার মধ্যে একটি আপনাদেরকে বলবো, সেটা হলো গাদেরকে মুখে অরুচি অনেক আছে, শরীরে ভালো কোনো শারীরিক কোনো সমস্যা নাই কিন্তু কোনো কিছু খেতে পারেন না, মুখে অরুচি, কোনো কিছু খেতে গেলে আর খাওয়া হয় না, তাদের জন্য আমার এই টিপস। যাদের মুখে অরুচি তারা করবেন কি, এদিকে কচি পাতা, পেয়ারা গাছে যে পাতাটা, কচি পাতা নিয়ে করবেন কি, সকালবেলা খালি পেটে থেতে করে যে রসটা হয় রসটা খাবেন, অথবা এই যে দেখছেন এই যে কচি পাতা, এই পাতা তিনটা, এই ধরনের তিনটা পাতা নেবেন, তিনটা পাতা নিয়ে সকালবেলা খালি বাসি মুখে বা খালি পেটে চিবিয়ে খাবেন, এরকম 3 থেকে 4 দিন খাবেন, দেখবেন অটোমেটিক আপনার মুখে রুচি ফিরে আসবে, আপনার অরুচি সেরে যাবে, আপনি দেখবেন প্রচুর পরিমাণে খাবারের প্রতি আগ্রহ বাড়বে। আর এটার একটা গুণ আছে, সেটা হলো যদি আপনার 3 দিন 4 দিনে যদি আপনার মুখে রুচি ফিরে না আসে, তার বুঝবেন আপনার শারীরিক কোনো সমস্যা আছে, তখন অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে, এটা পরীক্ষিত আপনি এটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে, যদি আমার এই ভিডিওতে আপনাদের কোনো উপকার আসে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।